নমস্কার বন্ধুরা আলপনার কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি সয়াবিন কিমা কিমা বলতে আমরা সাধারণত বুঝি চিকেন কিমা মটন কিমা কিন্তু এই সয়াবিনের কিমা যে এতটা টেস্টি হতে পারে না খেলে বিশ্বাসই করতে পারবেন না তো বানিয়ে ফেলুন এরকম দারুণ স্বাদের সয়াবিন কিমা আমি এখানে এক বাটি সয়াবিন গ্র্যানুলস নিয়েছি এটা প্যাকেটে পাওয়া যায় আপনারা চাইলে সয়াবিনের বড়িকে মিক্সিতে গ্রাইন্ড করে এরকম বানিয়ে নিতে পারেন এখন এটার মধ্যে নুন মেশানো গরম জল দিয়ে পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রাখব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নিলাম দেখুন এটা বেশ সফট হয়ে গেছে এখন এটাকে ভালোভাবে ধুয়ে নেব এটাকে দু তিনবার আমি কষলে কচলে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন চেপে চেপে জল ছড়িয়ে একটা প্লেটে তুলে নেব দেখুন এই গ্র্যানুয়েলসটা এরকম ঝরঝরে হয়েছে এখানে এক বাটি মটন নিয়েছি আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচনো আর একটা বড় সাইজের টমেটো কুচনো গরম কড়াইতে দুই টেবিল চামচ রিফাইন তেল দিলাম কিমাতে সাধারণত তেলের পরিমাণটা একটু বেশি লাগে যেহেতু আমি ঘরোয়াভাবে নিজেদের খাওয়ার জন্য বানাচ্ছি সেহেতু তেলের পরিমাণটা একটু কম দিলাম তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম কিছুটা গোটা গরম মশলা এখানে আমি লং আর দারচিনি নিয়েছি আর দিয়ে দিলাম শিঘ চামচ জিরে মশলাটা ফুটে গেছে এখন কুচুনো পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা নেড়েছে একটু হালকা মতন ভেজে নেব এখন দিচ্ছি এর মধ্যে হাফ চামচ রসুন বাটা আর হাফ চামচ আদা বাটা আদা রসুন দিয়ে একটু ভেজে নিলাম এখন দিয়ে দেবো এর মধ্যে টমেটো কুচি টমেটো কুচি দিয়েও ভাজতে থাকবো এর মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি যাতে কি টমেটো কুচিটা তাড়াতাড়ি সফট হয় লবণ দিয়ে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেবো এতে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে ঢাকনা তুলে নিয়ে আরেকবার মশলাটাকে নেড়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সিঁকি চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর এক চামচ শুকনো লঙ্কা গুঁড়ো আর দিলাম সিঁকি চামচ গরম মশলা এতে কিন্তু জিরের গুঁড়ো দিচ্ছি না সব মশলাগুলোকে গ্যাসটাকে স্লো রেখে সুন্দর করে ভেজে নেব মশলা যাতে নিচে ধরে না যায় বা জ্বলে না যায় তার জন্য একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আরও নেড়েচেড়ে সুন্দর করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে মটর দিয়ে দিলাম এটা ফ্রোজেন মটর আপনারা যদি বাইরের কেনা মটর নেন তাহলে একটু গরম জলে একটু ভাপিয়ে নেবেন মশলার সঙ্গে মটরটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন এর মধ্যে সয়াবিন গ্র্যানুলসটাকে ঢেলে দিচ্ছি এই সয়াবিনটাকেও মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব দেখুন এই সয়াবিনটা মশলার সঙ্গে ভালোভাবে মিশে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো দুই কাপ জল আর জলটাকে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে নিচ্ছি দেখুন সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই এরকম জল ভাব থাকলে কিন্তু কিমাটা টেস্ট হবে না তার জন্য আরও শুকিয়ে নিতে হবে এখন তরকা দিয়ে দেব অন্য একটা কড়াইতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ ঘি ঘিটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর কিছুটা পাতলা করে কুচিয়ে নেওয়া আদা এই আদাটা কিন্তু খুব বেশি ভাজবো না অল্প একটু ভেজে নেব গ্যাসটা অফ করে দিলাম তেলটা একটু হালকা ঠান্ডা হয়েছে এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব গরম তেলে লঙ্কা গুঁড়োটা দিলে কিন্তু এটা জ্বলে যেত তাই জন্য তেলটাকে একটু ঠান্ডা করে নিলাম আর এখন এই তরকাটা কিমার ওপর ঢেলে দেব এই তরকাতেই কিন্তু কিমার আসল টেস্ট আসে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন লাজবাব কিমা রেডি এখন একটা বাউলে তুলে নিচ্ছি এই সয়াবিন কিমা কিন্তু চিকেন কিমাকেও হার মানাবে ভাত রুটি নান পরোটা সব কিছুর সঙ্গে খেতে ভালো লাগে আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন কমেন্টও করতে পারেন আপনারা সবাই খুব ভালো থাকবেন আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে বাই